söyledi abla sunsen sonra. Yani Forest Rate Act'te şu abla şovaya umra hazar hazar manuş kedisi. Yani vize peyi. Jara landless sunya নির্দিষ্ট প্রক্রিয়াটা বলতে উল্লেখ করা আছে তো আমি যে কথাটা বলতে চাই দেখা যাক ডিএনএস স্পেশাল সেক্রেটারি তোমাদের ডিএনএস স্পেশাল সেক্রেটারি যেটা মধ্যে লেখা আছে অনারেবল মিনিস্টার গভর্নমেন্ট অফ ত্রিপুরা বলে এই সাবজেক্টে রিগার্ডিং অ্যালোকেশন অফ ল্যান্ড ডেভেলপ নেভার ওয়াজ অন দ্য অনারেবল মিনিস্টার গভর্নমেন্ট অফ ত্রিপুরা এর তো উল্লেখ আছে এটা তো কোনো ব্যাপার নয় তারপরে কি অস্বীকার করবেন ব্যাপার জমা এল সি দেববর্মা বিধানসভায় দাঁড়িয়ে যেভাবে কথাটা বললেন ঠিক করে তিনি লজ্জা মাথা ঘাট করবেন যে সহকর্মীর জন্য বলছি ব্যাপারটা যে সত্য যে ব্যাপারটা আমরা এনেছি এখন তো সব কাগজপত্র দিয়ে দিলাম কাগজপত্র আপনাদের হাতে আছে আপনাদের কাছে সমস্ত কাগজপত্র দিয়ে দেওয়া এত কি কি প্রমাণ চান প্রধান আরো প্রমাণ দিয়ে আমাদের প্রমাণ করে আমরা তো এখন আপনাদেরও এই বিষয়টা আপনাদেরও আমরা সঙ্গী করতে চাই এর বেশি আমরা কি চান এভরিথিং ইন অন রেকর্ড এবার যেমন কি বলেছে রেভিনিউ মিনিস্টার কি মাননীয় মুখ্যমন্ত্রী কোনো কমেন্ট আমরা চাইব মাননীয় মুখ্যমন্ত্রী তার মন্ত্রিসভাকে স্বচ্ছ প্রমাণ করার জন্য তিনি পদক্ষেপ করুন যা যা পদক্ষেপ নিতে হয় সেটা আর মন্ত্রী যেহেতু নিজে কমিটমেন্ট করছে বিধানসভার কাছে তার তো নিজের কথা নিজে রাখা উচিত হ্যাঁ যেহেতু এত বড় ধমক দিলেন আমি তো তখন বলার চেষ্টা করতেছি আপনি বললে তো হতো না আমরা মুখ্যমন্ত্রীর কাছে বলছি আপনি এখন ডিসাইড করেন একটা উচ্চ পর্যায়ে তদন্ত করে হোয়াট ইজ হোয়াট আর এই কাগজ দেওয়ার পরে তো আপনার মুখ্যমন্ত্রীর কাছে যাওয়ার প্রয়োজন মনে করি না এখন তো সব প্রমাণ হলো আপনি এটা তুলে ধরবেন হ্যাঁ এই প্রথম ত্রিপুরা এরকম একজন চিহ্নিত হয়েছে অন্তত তদন্ত করে বিষয়টা সম্পর্কে আপনারা রাজ্যবাসীকে অবগত এবং যদি দেখা যায় ফলস কমপ্লিটলি ফলস তাহলে যে পত্রিকা উঠেছে বা যা রিপোর্ট পত্রিকা উল্লেখ করেছে ডিএম এলডিএম সকলে তাহলে ফলস যদি হয় তারা কেন অ্যালাইন করলো আপনাদের আপনারা ব্যবস্থা নেবেন আর যদি মন্ত্রী সত্যি দোষী প্রমাণিত হয় তাকে আপনারা মন্ত্রিসভা থেকে অপসারণ করবেন পরিষ্কার কথা আমি প্রসঙ্গে আর তারা আগের দিনের পেপারে কুমার ঘাটে এই প্রেসার তলা এলাকায় 650 একর জমি এরকম ঊনকোটি জেলা ঊনকোটি জেলা এই পত্রিকা দেখুন তারা দাগ নাম্বার টাম্বার সমস্ত কিছু দিয়ে দিছে গতকালের পত্রিকা এই সিরিয়াস ব্যাপার এটা অমুক পত্রিকা বের করতে পারছে ওইটা না দেখে রাজ্যের সামগ্রিক ভাবে জমির যে অভাব হ্যাঁ ল্যান্ডলেস হোমলেস হ্যাঁ অসংখ্য মানুষকে এখনো বাড়ি যতটুকু দরকার তার করার জন্য জমি দেওয়া সম্ভব হয়নি তারা তাদের প্রায়োরিটি লিস্টের মধ্যে নাই মন্ত্রী প্রায়োরিটি লিস্টের মধ্যে এই মন্ত্রীর কি অভাব আছে যখন দেখলাম যে গভর্নমেন্টের রেসপন্সটা স্যাটিসফ্যাক্টরি না আমরা আমাদের গ্রিভেন্স এক্সপ্রেস করেছি আপনাদের কাছে এখন করছি এখন আপনাদেরকে বলছি যে আপনারা বিষয়টা
নিজেরাও তদন্ত করে দেখতে পারেন whether it is a false or আপনারা আপনাদের মতো করে রাজ্যবাসীকে জানান। কিন্তু এটা অতি আশ্চর্যের ঘটনা যে রাজ্যে মন্ত্রিসভার কোন সময় কোন মন্ত্রীর বিরুদ্ধে এরকম জমি কেনাকারীর কোন অভিযোগ উঠেনি। সাত দিনের মধ্যে যদি ও যে দরখাস্ত করে তো উনি যে দরখাস্ত সই করে দাও দরখাস্ত এবং সেখানে গুরুত্বপূর্ণ বিষয়টা উত্থাপন করার পর আমরা বলছিলাম যে মাননীয় মুখ্যমন্ত্রীকে যে আপনার মন্ত্রিসভার একজন সদস্য সম্পর্কে এই অভিযোগ উঠেছে এবং প্রতিবাদী কলম পত্রিকাটা দেখেই বলেছিলাম যে এটা আজকে একটা বৃহৎ কেলেঙ্কারি হয়েছে। তো এ সম্পর্কে আপনারা কি করবেন? মেম্বার জমা দিয়ে আজকে হাউজে তার যে রিয়াকশনটা জানিয়েছে এই যে এরকম কোন তিনি দরখাস্ত করেন, সুতরাং এ ধরনের কোন প্রস্তাবের কোন প্রশ্নই আসে না। হ্যাঁ, তো আমি সেই জায়গায় প্রথম বলবো এরকম যদি প্রমাণ হয় তাহলে তিনি চব্বিশ ঘন্টার মধ্যে রিজাইন করবেন। আপনার সবাই শুনছেন অ্যাসেম্বলিতে? হ্যাঁ, সবাই শুনছেন। তারপর প্রথম হচ্ছে সেই যে আবেদন করছে তার যে দরখাস্ত, এই দরখাস্তের কপি এখানে আছে, আপনি পরবর্তী সময় আমাদের সবাইকে কপি দিয়ে দিচ্ছেন। এই অ্যালটমেন্টের জন্য মেবার কুমার জমাতিয়া তিনি নিজে সই করে এই দরখাস্তটা করছেন এবং সেই দরখাস্তটা করছেন মহকুমার ডকলি খাস ভূমি বন্দোবস্ত পাওয়ার জন্য মহাশয়ের নিকট আবেদন। এটার মধ্যে পরিষ্কার উল্লেখ করা আছে তেলেঙ্গানা এত শতাংশ এত একর, এটা তার মধ্যে লেখা যাচ্ছে। তারপরে নিয়ম হচ্ছে আমাদের ভূমি সংস্কার আইনে আমরা যেটা করছি, জমি কিন্তু মালিক গভর্নমেন্ট, এটা সিএল এখন সিক্স শিডিউল, জমির অধিকার কিন্তু সরাসরি জেলা পরিষদকে দেওয়া নেই আমাদের মানে সংবিধান। কিন্তু এডিসি এলাকার নির্বাচিত যে কমিটি আমাদের জমি বন্দোবস্ত দেওয়ার ক্ষেত্রে তাদের কিভাবে আমরা যুক্ত করতে পারি সরকার একটা পলিসি ঠিক করে। ওই এলাকার যারা রেভিনিউর পক্ষে কাজ করে তহসিলদার আরআই বা ডেপুটি কালেক্টর বা এসডিএম ডিএম যারা আছে তাদের দায়িত্ব হচ্ছে এই ধরনের যারা ভূমিহীন, আমি পরে এইসব কাগজ হবে নির্দিষ্ট গাইডলাইন যেটা যেটা এর মধ্যে দেওয়া আছে কারা কারা পেতে পারে মানে সেই অনুসারে। তো প্রস্তাব তহসিলদারেরাই করেন, এসডিএম এর কাছে আসে, সে সমস্ত কারাগারে বন্দোবস্ত দেওয়ার প্রস্তাব। তারপরে এডিসি এলাকার যে প্রস্তাবগুলি থাকে সেগুলি আমরা এডিসিতে পাঠাই, তাদের থেকে অ্যাপ্রুভাল এনে তারপরে বন্দোবস্তের কাজটা শুরু হবে। মানে এটা হচ্ছে পদ্ধতি প্রসেসের ভিত্তি। যেহেতু এই জমিটা এই প্রথমত হচ্ছে বন এলাকা এডিসি এরিয়ার মধ্যে সবাই কারণে এটা এডিসির কাছে যায় এবং এডিসি কাছে যাওয়ার পর এডিসি অফিসার সে হচ্ছে উষারঞ্জন দেববর্মা, টিসিএস অফিসার, প্রিন্সিপাল অফিসার মানে রেভিনিউ এডিসি, তিনি একটা চিঠি লিখে ডিএম কে রিকোয়েস্ট করেন এটা যাতে অ্যাপ্রুভ করা। এই হচ্ছে মানে এসডিএম এর চিঠি মানে এটা ইয়ে করার জন্য, এবং তাতে বলা আছে খুদিয়ার নাম্বার টাম্বার প্লট নাম্বার এবং জমির এই সমস্ত নাম টাম এই সমস্ত সবই দেওয়া আছে এটার মধ্যে। তো ডিএম এর কাছে আসার পরে ডিএম একটা চিঠি হ্যাঁ এসডিএম তেলে অনেক
নাম জানেন স্মৃতিমন হ্যাঁ স্মৃতিমন ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট ত্রিপুরা সাব ডিভিশন তেলেমুড়ে সাব ডিভিশন সাব ডিভিশন ইয়ে তেলেমুড়েকে দেয় যে এরকম শর্ত থাকবে কি কি শর্তে পাইতে পারে জমি এটার মধ্যে এটা লেখা আছে এই এসডিএম কে যে চিঠি দেয় দিয়ে এবং সেখানে এটা মানে স্মৃতিমল আর একটা চিঠি দেন এই যে হলো না ব্যাপারটা দিতে দিল না স্পেশাল সেক্রেটারি টু দ্য গভর্নমেন্ট অফ ত্রিপুরা রেভিনিউ ডিপার্টমেন্ট আগরতলা তাতে তিনি যেটা বলছেন লেখাটা মানে স্পষ্ট ইয়ে করা যাচ্ছে না কি As far as TLR Act and allotment of land rules 1980, collectors shall allot land for agriculture purpose only to the persons who is economically poor and will cultivate the land by himself and for homestead purpose to a person not having any house or site for a house and who intends in build the house of personal habitation. কোনো কারণে চাপ সৃষ্টি হয়েছে জানতে চেয়েছে ডিএম তখন তার এই অবস্থাটা বলল সে দিতে পারল তো এখন সব কাগজগুলি আমি আপনাদের কাছে দিয়ে দিতে হচ্ছে আমাদের টিএলআর একটে এরকম কোনো জমি দেওয়া কোনো সুযোগ নেই মামা চৌধুরী তো একটা ল্যান্ডলেস জমিয়ে পরিবার হ্যাঁ তিনি সেই পরিবারের সেই পরিবার থেকেও তিনি আসেন এবং এই জমি নিয়ে যে বিতর্ক সেই কথাটাই আজকে আপনার এই প্রতিবাদী কলাম তারা আজকের প্রত্যেকে এটাকে নিউজ করছে আমাদের নজরে যখন আসছে আমরা আজকে বিধানসভার শেষ দিন আমরা সরকারের নজরে নিব তো আমাদের কথা হচ্ছে ত্রিপুরা রাজ্যে যতগুলি মন্ত্রিসভা এখন পর্যন্ত হয়েছে কোন মন্ত্রী তার নিজের জন্য নিজে প্রেয়ার করে জমি বন্দোবস্ত নেয় এই ঘটনা তো ঘটছে বলে আমাদের কাছে কোন নজর নেই এরকম কোন তথ্য নেই মানে সেই সমস্ত দিক থেকে দিস ইজ এ হিস্ট্রি অফ ত্রিপুরা এই নতুন গঠন মন্ত্রিসভার গুরুত্বপূর্ণ সদস্য নিজে জমির অ্যালটমেন্টের জন্য তিনি প্রস্তাব করছেন তিনি এডিসি অফিসার টিসিএস অফিসার প্রিন্সিপাল অফিসার তাকে মানে ইয়ে করছেন প্রভাবিত করছেন তাকে দিয়ে ডিএম এর কাছে রাখেছে ডিএম তার যা আইন ল্যান্ড টিএলআর একটি যা আছে ১৯৮০তে যে সংশোধনীটা নিয়ে টিএলআর এক নতুন করে ইয়ে করা হয়েছে তার উপর ভিত্তি করে রেফারেন্স দিয়ে এই কথাটা তিনি বলছেন দিয়ে যে কারণে ব্যাপারটা এখন পর্যন্ত অ্যালটমেন্ট হতে পারে না এটা আটকে আছে এখন পর্যন্ত মানে যেহেতু যেভাবে প্রস্তাবটা আসছে ডিএম তার নিজস্ব বক্তব্য থাকতেই পারে কিন্তু হি হ্যাজ ডান গুড জব এবং মহিলা বোধ হ্যাঁ স্মৃতিমন স্মৃতিমন মহিলা আইএস ক্যাডার আমাদের রাজ্য আছে বেশ কয়েক বছর যাবত তো তিনি আইনের যা বিধান আছে সেটা উল্লেখ করে তিনি সেখানে লিখছেন কারণ থেকে পারে মানে সেই সমস্ত দিক তো আপনারা তো হাউসের মধ্যে শুনলেন এখন আপনারা ঠিক করেন এই যে কইছে সে যদি কোনোভাবে কোনোভাবে যুক্ত না থাকে তাহলে ২৪ ঘন্টার মধ্যে রিজাইন তো আপনারা কাগজপত্র দিয়ে আপনারা সব দিয়ে দেবো আপনারা নিয়ে যান আপনারা গিয়ে তাকে জিজ্ঞেস করুন এখন রিজাইন করবো এই কথা বলা তো
আমরা মুখ্যমন্ত্রীকে বলবো যে মন্ত্রী দাঁড়িয়ে এরকম স্টেট করলো মুখ্যমন্ত্রী উপস্থিত মন্ত্রিসভা সদস্য আমরা সবাই বিধানসভা সদস্য আছি এখন বিধানসভার সামনে যে কমিটমেন্ট করছে সে রিজাইন করবো এর থেকে বেশি কাগজ দরকার আছে কি সে যে জমির জন্য দরখাস্ত করছে তাতে এডিসি কে প্রভাবিত করার চেষ্টা করছে জেলা প্রশাসনকে প্রভাবিত করার চেষ্টা করছে বিভিন্নভাবে তারপরে এই যে আটকে গেল ও যে স্টেটমেন্ট করছে তার সঙ্গে কোনো ইয়ে আছে কি তো আপনার যদি কিছু বলার থাকে বলতে পারেন ক্লারিফিকেশন আমাদের দিক থেকে আর কি দেওয়ার আছে তথ্য কতটুকু জায়গা উনি কিছু আছে ওই কাগজের মধ্যে আছে 0.5